আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমাদের হাঁসের বাচ্চাগুলি কবুতরের যে খাবার জন্য পানি দিছি পানির মধ্যে দেখেন কত সুন্দরভাবে গোসল করতেছে কিছু বলবো না গোসল করুক গোসল করার পরে আবার পানিগুলি চেঞ্জ করে দিব। কারণ এই ময়লা পানি আবার কবুতরকে খাওয়ানো যাবে না আমাদের মিনু সাবিহাকে সারা কিছুই বুঝে না সাবিহা যেইখানে যায় ও সেইখানে যায় মানুষ যেভাবে ঘাড়ে হাত দিয়ে বন্ধুর সাথে বসে থাকে ও দেখেন লেজা দিয়ে সাবিহার ঘাড় ধরে রাখছে ও মানে সাবিহা যেইখানে যায় ও সেইখানেই যায় ওদের দুইজনকে দূরে সরায় রাখা যায় না নতুন নতুন মুরগি বা হাঁসের বাচ্চা কিনে আনলে সাবিহা প্রথম দুই দিন খুব যত্ন নিবে ওদের পানি দিবে খাবার দিবে দুই দিন পরে দেখা যায় আর কিছুই করবে না দুই দিন পরে বলবে কি যে তোমার মুরগি তুমিই দেখো আমি আর পারবো না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন আর আপনারা যারা নতুন এই প্রথমবার আমাদের ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মিনু এখানে শুয়ে আছে সাবিহাকে বলছি যে মিনুকে তুমি ধৈরো না মিনুর বাচ্চা পেটে মিনুর বাচ্চা হবে এর আগেও একবার মিনুর বাচ্চা হয়েছিল মানে এইবার দ্বিতীয়বার প্রথমবারের বাচ্চাগুলি একটাও বাঁচে নাই মশায় কামড়ায় মাইরা ফেলাইছে প্রচুর মশা ছিল মশায় কামড়াইছিল সাবিহারে যত ইনিষেধ করি মিনুরে ধরো না কিন্তু ও মিনুকে ধরবেই আর মিনু ও সাবিহার থাকবে ওর কাছ থেকে দূরে যাইবো না মিনুও মানে চাই যেন ওরে ধরুক সাবিহাকে যত ইনিষে করি না কেন মিনুকে ধরতে কিন্তু মিনু যায় ওর কাছে বৈষা থাকে মানে ওর কাছ থেকে সরেই না আর সাবিহাকে বললে সাবিহাও মানে না দরেই সমস্যা হবে না কারণ সাবিহা অত ব্যথা দেয় না এমনিই ওর সাথে আর কি খেলা করে মিনুর সাথে আর মুরগির বাচ্চাগুলি বাইরের থেকে খাঁচার থেকে আর কি কবুতরের ঘরে আইনা সাইরা দিছি সারার পরে ওরা সুন্দর কবুতরের সাথে মিশে গেছে এই যে কবুতরে যেন মা মনে করতে আর কি কবুতরে খাবার খাইতেছে ওইটা দেখা দেখা সবগুলি বাচ্চাও আবার সুন্দরভাবে খাবার খাইতেছে কবুতরের কাছ থেকে খাবার খাওয়া শিখতাছে যেন দেখে মনে হইতাছে তাই কবুতরের সাথেই রাখলাম খাওয়াটা আর কি ভালোভাবে শিখবে কবুতরগুলিও কিন্তু মুরগির সাথে খুব ভালোই মিশে গেছে কোনো ঠুকরা টুকরি মারামারি করতাসে না কেউ কিন্তু যেই মুরগিগুলি আমার আবার এগুলির থেকে একটু বড় সাইজ ওইগুলি আবার একটু একটু ঠোকরায় ছোটো রে আর রে কবুতরগুলি কিছুই বলে না কবুতরগুলি একদম মুরগির মায়ের মতো মুরগির সাথে একসাথে খাবার খায় আমি এর আগেও কবুতরের ঘরে মুরগি পালছিলাম ওই মুরগিগুলি ছোট থাকতে কোনো সমস্যা করে নাই কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয় তখন আর কি সমস্যা করে কবুতরের ঘরে যায় কবুতরের ডিম নষ্ট করে আর ওইখানেই যেয়ে আবার নিজেরা ডিম পারে তাই বড় হইলে সরাই ফেলতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ